টু বি অনেস্ট, গিফট দেওয়া নেওয়া চাওয়া পাওয়া ম্যাথমেটিক্সের চেয়েও কঠিন একটা বিষয়। এটা কোনো ছেলে স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ পকেটে টাকা ইজ ইকুয়ালস টু গিফট টু দা পাওয়ার হাঙ্কি পাঙ্কি এরকম কোনো ইকুয়েশন নাই। ছেলেরা যে গিফট পছন্দ করে মেয়েরা সেটা করে না, মেয়েরা যে গিফট পছন্দ করে ছেলেরা ভেবে সেটা করে না। যদিও মেয়েদেরকে অনেক বুঝে শুনে গিফট দিতে হলেও ছেলেদেরকে ভুগি চুকি একটা বড় দিলেই হয়ে যায়। ইয়ো ব্রো, হ্যাপি বার্থডে মাম্মু। কি গিফট আছিস? জাইঙ্গা। আপনাদেরকে শিখাবো থিংস ইউ শুড নো বিফোর বাইং এ গিফট। মিউজিক প্লিজ। নাম্বার ওয়ান, হ্যাভ সাম মিনিং ফর গিফট। হ্যাভ মিনিং ফর গিফট, মিনিং এর কি এস হয়? হ্যাঁ, মিনিংস হয়, মানে গিফটের যেন মিনিংস থাকে, এটার ইংলিশ কি? হ্যাভ সাম মিনিংস অফ গিফটস। Have some meanings of gift. যে জিনিসের মূল্য নাই সেই জিনিস দিয়েও কোনো লাভ নাই। যদিও কেউ গিফট কিনে অন্য একজনকে দেয় আর সে সেটার অর্থ মূল্য বা মানে ইউনো দা আধ্যাত্মিক মিনিং অফ দ্য গিফট যদি ধরতেই না পারে তাহলে আই থিঙ্ক গিফটটা হুদ্দাই দিলেন। আচ্ছা, যারা কোনো আবাসিক এলাকায় ছিলেন, আপনার পাশের বাসার আঙ্কেল আন্টিরা কি কখনো আপনাকে শোপিস গিফট করছে ছোটবেলায়? আই এম পয়েন্টিং এট ইউ, আমার এলাকার আঙ্কেল আন্টি। আমাকে এটা বুঝান, আমার দশম বার্থডেতে গিফট হিসেবে আমাকে বিয়ে করা কাপলের শোপিস দিলাম। আমার গায়ে কি গন্ধ? হ্যাঁ, টাটা, আমি চলে গেলাম। মানে যাই হোক, সোজা কথা হচ্ছে যে গিফটের এমন বেশি মিনিং দেন না যাতে মানুষ হার্ট হয়ে বসে। মিনিং একটা থাকলেই হয়েছে আর কি, বুঝেন না। নাম্বার টু, এক জেন্ডারের গিফটের সাজেশন আরেক জেন্ডারের কাছ থেকে চাবেন না। জাস্ট ডোন্ট। আমাদের এরকম অনেক ফ্রেন্ডরাই আছে, বান্ধবীকে গিফট করলে সাজেশন চায় ছেলেদের কাছ থেকে, বন্ধুকে গিফট করলে সাজেশন চায় বান্ধবীর কাছ থেকে। ডোন্ট ডু দ্যাট। মানে ট্রাস্ট মি, ছেলেদের যদি হালকা হইলো বোঝার চান্স থাকে যে মেয়েরা কি পছন্দ করে, মেয়েদের তাও থাকে না। ও তো তুমি আমার বার্থডের জন্য পাওয়ার পাফ গার্লস এর পুতুল গিফট করছো। ওকে, খুললে তোমার সুপার হিরো ভালো লাগে? ম্যান নেগে। নাম্বার থ্রি, ডোন্ট বাই গিফটস ফর ইয়োরসেলফ। এটা আমি করতাম। আই থিঙ্ক যাদের ছোট ভাই ওর বোন আছে এটা সবাই করছে। আমার বোনের জন্মদিন সুন আসলে আমি আব্বুকে এমন গিফট আনতে বলতাম যে দিন শেষে আমি ইউজ করব। ও বাবা, আমি তোমার বোনের জন্য বানানো সিলেক্ট করা গিফট লিস্ট দেখলাম। সিন্স ওয়েন তোমার বোন মেন্স হেয়ার জেল ইউজ করে? কই না তো, আমি তো এরকম কিছু লিখি নাই। অন্তিক, আমি দেখতেছি তুমি লিস্টে লিখছো নাম্বার 6 হেয়ার জেল, নামও লিখছো সেট ওয়েট স্টাইল, ভেরি ভেরি হট, ভেরি ভেরি সেক্স। নাম্বার 5, ডোন্ট মেক ক্রাফটস আনটিল ইট ম্যাটার্স। ক্রাফট মানে নিজের হাতে বানানো কিছু একটা জিনিস। আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট প্যারাদায়ক বাট দেন এগেইন সবচেয়ে প্রেশাস একটা গিফট। যে গিফটটা দেওয়া মানেই বুঝাই দেওয়া যে বাবা দেখো, ইউ আর সামওয়ান স্পেশাল টু মি, তাই তোমার জন্য 5-6 ঘন্টা ওয়েস্ট করে এই ছোট্ট একটা লকার বানাইছি যেটা উত্তরাতে কিনতে পাওয়া যায়। মানে যাই হোক, ওই এফোর্টটা যে দেন সেটাই কিন্তু বিরাট কিছু মিন করে, বাট অনেকের কাছেই সেটা তেমন কিছু মিন করে না। ইউসি, অনেকে ক্রাফটের পিছনে দেওয়া প্যারা, উপরে দেওয়া শ্রম আর বাইরে দেওয়া কিউটনেসটা ফিল করতে পারে না, স্পেশালি ছেলেরা। মানে আমি দেই বাই দ্য ওয়ে, হোয়াট এভার, তাদের জন্য অযথা ক্রাফট বানানোর আসলেই কোনো দরকার নেই। নো অফেন্স। আমার একটা ফ্রেন্ড আছে নাম উপমা, অ্যান্ড সে একবার আমার আরেক ফ্রেন্ড মুইদের জন্য একটা গিফট পায়। বিরাট বড় একটা কাগজ, তার উপর কালারফুল কিছু হাতের ছাপ, উপরে মুইদের একটা ফানি ফিগার পোজ আর আশপাশে ফ্রেন্ডদের কিছু উইশিং। এটাকে বাধাই করা হলো অ্যান্ড ইট ওয়াজ লুকিং সো কুল। অ্যান্ড গেস হোয়াট, মুইদেরা বাসাতেই নেয় নাই, অলমোস্ট 2 ইয়ার ধরে নেওয়া বাসায় পড়ে আছে। একটা বক্স বানায় বক্সটাই গিফট করছিস।
নাইস। বাই দ্য ওয়ে বক্সটা এখন আমার বাসায় আছে। সি আই ডু কেয়ার অ্যাবাউট ক্রিয়েটিভিটি। নাম্বার 6 এন্ড ফাইনাল, ঠিক না এরকম জিনিস দিয়েন না। ইউ সি গিফটস আর লাইক সুভেনির। এটা যাকে দিবেন তার বাসায় এটা থাকলে সে যতবার এটা দেখবে ততবার আপনার কথা তার মনে পড়বে। তো ওইখানে পটেটো চিপস গিফট দিয়ে কি উদ্ধার করতেছেন শুনি? অনেকে আবার টাকা দেয়, মানে বস। যাই হোক, এটাই হচ্ছে গিফট দেওয়ার 101। বেসিক্যালি কোনো গিফটের চেয়ে আপনি নিজে অ্যাজ এ মানুষ আরেকজনের কাছে বেশি প্রেশাস। গিফট হচ্ছে একটা টোকেন, বেসিক্যালি আপনাকে মনে রাখার জন্য আপনি ওর আশপাশে আছেন আর আপনি তাকে আজীবন মনে রাখবেন, এটাই বোঝানো হলো গিফটের উদ্দেশ্য। সো গিফট দেওয়ার সময় সবসময় এটাই মিন করবেন, তোমাকে ছেড়ে আমি যাবো না, তোমাকে ছাড়া আমি পারবো না। লাইক তারাহীন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? ক্যামেরা ফিক্স করা। Hey guys, what's up? কি অবস্থা? অন্তিক মাহমুদ, and I really hope you like this video. If you do, then please, you know what to do with that big fat button. I really hope you like this video. If you do, then must click on the subscribe button and share color. Soon we are going to launch some merchandise giveaway for them soon. And obviously, it is khoj khobor rakhte hole amar Facebook page. So, abe eta ekta marketing. Facebook page link, Instagram link, shop page link niche dao ache. Just click on that and go there. And for every video, amar dekha hobe. Till then, sayonara. Tata, bye. Ki amar group page. Yeah.